आरटीवीते प्रचारित साप्ताहिक चायना बुलेटिने आपनादेर स्वागत जानाচ্ছি আমি সাজিদ রাজু। চীনের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সব খবর বাংলাদেশী দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজন। অর্থনীতিতে আগামী বছর থেকে প্রেসিডেন্ট শি জিনপিং এর নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা অনুশীলন করবে চীন। কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন। চীনের ক্ষমতাসীন দল সিবিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো আয়োজিত 2023 সালের অর্থনৈতিক কাজ নিয়ে এক গবেষণা অধিবেশনে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিবিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট শি জিনপিং অধিবেশনের সভাপতিত্ব করেন। অধিবেশনে বলা হয় 2023 সালের দুর্নীতি দমনের কাজও বিন্যাস করা হয়েছে। উন্নয়নের নতুন কাঠামো নির্মাণ দ্রুততর করা, মহামারী প্রতিরোধ, অর্থনীতি ও সমাজের উন্নয়ন সমন্বয় করার মতো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে অধিবেশনে বলা হয় সার্বিকভাবে সংস্কার ও উন্মুক্তকরণ জোরদার করতে হবে এবং ব্যাপকভাবে বাজারের আস্থা বৃদ্ধি করতে হবে। অধিবেশনে আগামী বছর অব্যাহতভাবে সক্রিয় আর্থিক নীতি এবং স্থিতিশীল মুদ্রানীতি চালু করার কথা বলা হয়। এ সময় সামাজিক নীতির আলোকে জনগণের জীবিকার বিষয়টি বিবেচনা করার কথাও উল্লেখ করা হয়। চীনকে বিচ্ছিন্ন করে এবং সহযোগিতা বঞ্চিত করে এই বিশ্বের কারো একক উন্নতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেন, বিশ্বের শান্তি ও উন্নয়নে চীন অবদান রেখে চলেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের সাম্প্রতিক বেশ কিছু মন্তব্যের জেরে এ কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। সম্প্রতি পররাষ্ট্র নীতি বিষয়ক জার্মান ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ওলাফ শুলজ বলেন, বিশ্বকে বিভাজন ও চীনকে বিচ্ছিন্ন করার ফল ভালো হবে না। শুলজের এই মন্তব্যের জেরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র এ কথা বলেন। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সবার জন্য একই রকম উন্নয়ন কর্মসূচি পরিচালনা করতে চীন সবসময় নিজ দেশের পররাষ্ট্রনীতি মেনে চলবে বলেও উল্লেখ করেন এই মুখপাত্র। বর্তমান সময়ে বৈশ্বিক অর্থনীতির এবং বিশ্ব আর কখনোই সংকীর্ণতার পথে হাঁটবে না মন্তব্য করে তিনি জানান, চীন বিশ্বাস করে দেশগুলোর জন্য দরকার পরস্পরের জন্য লাভজনক সহযোগিতা। পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন থেকে চীন নিজেও খুব একটা উন্নয়ন করতে পারবে না। আবার উন্নয়নের জন্য বিশ্বেরও চীনকে দরকার। চীন অবশ্যই উচ্চ পর্যায়ের উন্মুক্তকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে উন্নয়ন বিষয়ক সম্ভাবনাগুলো ভাগাভাগি করে নেবে। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং যেসব বিষয় আলোচনা করেছেন তার আলোকেই বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখেই চীন নিজ দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে অন্যান্য দেশের সঙ্গেও পারস্পরিক সফলতার ভিত্তিতে এসব উন্নয়ন ধারণা সংযুক্ত করবে। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়ে চীনের বৈদেশিক বাণিজ্য 8.6% বেড়েছে। দুর্বল বৈদেশিক চাহিদা, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং কোভিড-19 পুনরুত্থানের চ্যালেঞ্জ সত্ত্বেও বছরের প্রথম 11 মাসে চীনের দেশীয় পণ্যের বৈদেশিক বাণিজ্য বেড়েছে 8.6%। বুধবার শুল্ক অফিস এই তথ্য জানায়। কাস্টমসের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে চীনের বৈদেশিক বাণিজ্য 38.34 ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা বার্ষিক ভিত্তিতে 8.6% বেশি। অন্যদিকে রপ্তানি বছরে 11.9% থেকে বেড়ে 21.84 ট্রিলিয়নে উন্নীত হয়েছে, আর আমদানি এক বছর আগের তুলনায় 4.6% থেকে বেড়ে 16.5 ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। কাস্টমসের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে প্রথম 11 মাসে সাধারণ বাণিজ্য 24.47 ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে, যা দেশের মোট বাণিজ্যের পরিমাণের 63.8%। মহাকাশে নতুন ধরনের একটি স্যাটেলাইট পাঠিয়েছে চীন। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় চিউকুয়াং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি মহাকাশে পাঠানো হয়। চীনের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রের তথ্য বলছে, বেজিংয়ের স্থানীয় সময় বুধবার সকাল 9:15 রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি বহন করে নিয়ে যায় কোয়াইচৌ 11Y2 ক্যারিয়ার রকেট। মহাকাশ কেন্দ্র জানায়, এর মধ্যে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করেছে স্যাটেলাইটটি। মহাকাশে এই স্যাটেলাইটটি মূলত উচ্চমাত্রার ডেটা বিনিময় ব্যবস্থা বা VDES এর ক্ষেত্রে ব্যবহার করা হবে। বিশেষ করে তথ্য ও যোগাযোগ এবং স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার ক্ষেত্রে এটি ব্যবহার করা হবে। উৎক্ষেপণ কেন্দ্রের তথ্য অনুযায়ী কোয়াইচৌ 11 রকেটে করে মহাকাশে 23তম উৎক্ষেপণ এটি। এই ছিল এবারের আয়োজনে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই দিন একই সময়ে। দেখার আমন্ত্রণ।